হ্যালো গাইস, আপনার পছন্দের তারকা ছবি পোস্ট করে একটা ট্রেন্ডের কথা বলছে, ফলোয়িং দ্য ট্রেন্ড, আর এরকম করে ছবি ছড়িয়ে যাচ্ছে। তাহলে কি অ্যাপসের মাধ্যমে এরকম ছবি এডিট করা যায়, কিভাবে করা যায়, সব কিছুই দেখুন এই ভিডিওতে। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন, ধন্যবাদ। আপনি প্রথমে প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে লিখবেন ফটো ল্যাব। ফটো ল্যাব লেখার পর আপনার সামনে একটা ইন্টারফেস আসবে এরকম, আপনি এখানে গিয়ে ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পর আপনার এটা অটোমেটিক ইনস্টল হতে থাকবে। তো আমি আপনাদেরকে এটার রেটিং পয়েন্ট দেখাচ্ছি যে মানুষ আসলে এই অ্যাপসটা নিয়ে কী বলছে, এটাকে মানুষ কত রেট দিচ্ছে। দেখেন এটার অ্যাভারেজ রেট 4.4 ছিল। মানুষ দেখেন এখানে হেলদি আর প্রিজন নামে একজন 5-star দিয়েছেন। তো আস্তে আস্তে করে মানুষের মনে এটা জায়গা করে নিয়েছে, এখন সবাই এই অ্যাপস ব্যবহার করে ছবি এডিট করছেন। যেমন আমাদের দেশের তারকারাও দেখলাম ছবি এডিট করে ফলোয়িং দ্য ট্রেন্ড লিখে দিচ্ছে। তো যখন এটা ইনস্টল হয়ে যাবে, তখন ইনস্টল হওয়ার পর আপনি আপনার মোবাইল থেকে এটাকে ওপেন করে নেবেন। আমি আমার মোবাইল থেকে ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসে তিনটা অপশন পাবেন, টপ, ট্রেন্ডিং, রিসেন্ট। টপ মানে এখানে কত নতুন নতুন কী কী আছে, সর্বোচ্চ কোন জিনিসগুলো মানুষের মনে ভালো লাগার জায়গা তৈরি করে নিয়েছে, সব কিছু আপনি টপে পাবেন। আপনি টপে অনেকগুলো অপশন খুঁজে পাবেন। এখানে মেকওভার অপশন আছে, হার্টস, হ্যান্ডসাম, স্টে হোম, মানে আপনি যা চান এখানে সব ধরনের ক্যাপাবিলিটি এখানে দেওয়া আছে। তো এর সাথে আপনাকে যদি ওই ছবিটা পছন্দ হয়, ওই ছবিটিতে আপনি ক্লিক করেন, তাহলে এই ধরনের ছবি আপনি মেকিং করতে পারবেন। তো আমি যদি আপনাকে দেখাই যে হ্যান্ডসামে ক্লিক করে, হ্যান্ডসামে দেখেন অনেকগুলো ছবি আছে, আপনি যে কোনো একটা ছবিতে যখন ক্লিক করবেন তখন আপনি এই ধরনের ছবি মেকিং করতে পারবেন। আমি ম্যাকওভারে ক্লিক করে দেখালাম যে ম্যাকওভারেও বিভিন্ন ধরনের অপশন আছে। হার্টসে ক্লিক করলাম, হার্টসে দেখেন হার্টসে অনেক এই ধরনের ছবি আছে, করতে পারবেন অসংখ্য। আমি ট্রেন্ডিংয়ে দেখাচ্ছি, আমি যে প্রথমে বলে আসছিলাম যে ট্রেন্ডিংয়ের কথাটা, ওই ট্রেন্ডিং ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন একটা প্রথমে একটা ছবি আছে, এই ছবিটিতে আপনি ক্লিক করবেন। তো ওই এই ধরনের ছবি আপনি বানাতে চাইলে এই ছবিটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে নিচের দিকে, আপনাকে নিচের দিকে আপনার গ্যালারি শো করবে। আপনি আপনার ওই ছবিটা দিবেন যে ছবিটা আপনি এডিট করতে চাচ্ছেন। আমি আমার একটা ছবি এখানে দিলাম। দেওয়ার পর আপনি কতটুকু করতে যাচ্ছেন এটাকে ক্রপ করে নেবেন। আমি ক্রপ করে জায়গাটাকে বসায় নিচ্ছি। তো এরপর যখন এটা ক্রপ হয়ে যাবে তখন এটাকে প্রসেসিংয়ে দেখাবে যে 1-3 বার, অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যে ছবিটা প্রসেসিং হয়ে যাবে। তো আমি একটু দেখাচ্ছি যে প্রসেসিং হচ্ছে। তো যখন প্রসেসিং হয়ে যাবে তখন এটা অটোমেটিক আপনার সামনে একটা ইন্টারফেস নিয়ে আসবে যে ছবিটা হয়ে গেছে। তো দেখাচ্ছি, দেখেন ফটোটা অটোমেটিক এখন অলমোস্ট ডান, ক্লিয়ার, মানে হয়ে গেছে ছবিটা। এখন দেখেন যে এরকম ছবি হয়ে গেছে। তো আপনি যখন এই ছবিটা যদি কোথাও শেয়ার করতে চান তাহলে শেয়ার অপশনে ক্লিক করবেন। আর যদি যে আপনার গ্যালারিতে সেভ করে রাখতে চান তাহলে 3-dot মেনু অপশন আছে, ওই যে 3-dot চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই 3-dot চিহ্নে ক্লিক করবেন। তো আপনি এখান থেকে আপনার রেজলেশন বাড়িয়ে নিতে পারেন, আপনি আপনি কোন কোন সাইডটাকে একটু গাঢ় করে রাখতে চাচ্ছেন ততটুকু করে নিতে পারবেন। 3-dot অপশনে ক্লিক করবেন, তখন স্যাপ টু ডিভাইস লেখা আসবে। স্যাপ টু ডিভাইসে আপনি ক্লিক করবেন, এটা অটোমেটিক আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গটিটি ক্লিক করলেন, তো দেখেন লেখা আসছে ইমেক্স সেট ফটো ল্যাব। ফটো ল্যাব দিয়ে আপনি যে কোনো ধরনের ট্রেন্ডিং, যে কোনো ধরনের ট্রেন্ডিং পিকচার আপনি তৈরি করতে পারবেন। আপনাকে আপনার যা মনে চায়, আমি আপনাকে একটা ছবি আবারও এডিট করে দেখাচ্ছি যে আমি এখন টপে আছি, টপে কী ধরনের পিকচার আছে। আমি এই ধরনের সাপোজ এই ছবিটা নিলাম, এই ছবিটা নেওয়ার পর আমাকে নিচের দিকে বলতেছে তুমি যে ছবিটা বানাইতে চাও তাহলে একটা গ্যালারিতে ছবি দাও। তাহলে আমি দিলাম, দেওয়ার পর আমাকে বলছে গেটিং রেডি, অর্থাৎ রেডি হওয়ার জন্য বলছে যে এটা প্রসেসিং হচ্ছে, যে 1-3 বলার মধ্য থেকেই এটা প্রসেসিং হয়ে যাবে। তো প্রসেসিং যখন হয়ে যাবে তখন অটোমেটিক আপনাকে এই ধরনের ছবি এখানে শো করবে। তো আমাকে এর ধরনের একটা ছবি শো করছে। তো এটা ছিল ছবি, আর আপনি যদি এটাকে সেভ করতে চান 3-dot অপশনে ক্লিক করবেন, সেভ টু ডিভাইস হয়ে যাবে, অর্থাৎ আপনার ডিভাইসে এটা সংরক্ষণ হয়ে যাবে। তো আপনি এখান থেকে এটাকে শেয়ারও করে নিতে পারবেন বা আপনি রিমুভও করে দিতে পারবেন। তো এটাই ছিল অপশন যে আপনি যেখান থেকে নিতে চান, ট্রেন্ডিং থেকে নিলে ট্রেন্ডিং, টপ থেকে নিলে টপ। আমি আবারও একটা ট্রেন্ডিং পিকচার দেখাচ্ছি, ট্রেন্ডিং পিকচার আপনি কোন ধরনের
পিকচার এডিট করতে চাচ্ছেন, এখান থেকে যে পিকচারটাতে ক্লিক করবেন সেই নিচের দিকে আপনাকে একটা গ্যালারি শো করবে যে আপনি এই ধরনের ছবি মেকিং করতে চাইলে আপনি যে ছবিটা দেন। আমি আবারও আমার একটা ছবি এখানে দিলাম, দেওয়ার পর এখানে অটোমেটিক প্রসেসিং হবে, মাঝে মাঝে আপনার কাছ থেকে এটা অ্যাড শো করতে পারে। তো সেইখানে ছবিটাতে দেখাচ্ছে যে 1-5 পর্যন্ত সময় নেবে, প্রসেসিং নিচ্ছে, দেখেন প্রসেসিং ডান, অটোমেটিক ছবিটা ডান হয়ে গেছে, দেখেন এখন ওই ট্রেন্ডিং ভিডিওর সাথে এখন এই ম্যাচিং হয়ে গেছে। তো এরপর আপনি থ্রি ডট অপশনে ক্লিক করবেন, থ্রি ডট অপশনে ক্লিক করার পর সেভ টু ডিভাইস দেবেন, অর্থাৎ আপনার ডিভাইসে এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। তার মানে এটাই ছিল আমাদের যে অপশনটা। আমি আপনাদের সুবিধার্থে আমি আমার অ্যালবাম অর্থাৎ আমি আমার মোবাইলে গ্যালারিতে গিয়ে আপনাকে দেখাচ্ছি যে এটা সেভ হয়েছে কিনা। দেখেন আমার অলরেডি ফটো ল্যাব নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে, এখানে ছবি আছে। আর বন্ধুরা আপনাদের জন্য সুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের সাথে থাকুন, সাবস্ক্রাইব করে সাথে থাকুন, যাতে করে ভালো ভিডিও পান।